আজকে ক্লাস 12-এর ভেক্টর প্রোডাক্টের হতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করব। তো একের যে অঙ্কটা দিয়েছে সেই একের অঙ্কটা করার জন্য আমাদেরকে বলে দিয়েছে যে এ আর বি দুটো ভেক্টর এমন যাতে করে মড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আর মড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর তার সাথে বলে দিয়েছে যে এ ডট বি এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে কত 3a-5b ডট কত 2a+7b, ঠিক আছে, এই ভ্যালুটা বের করতে দিয়েছে। এই যে 1 নম্বর অঙ্ক, তাহলে শুরু করি। নর্মাল গুণ, এটার সাথে এটা গুণ মানে 6 এ ডট এ, এটার সাথে এটা গুণ মানে প্লাস 3 সাথে 21 এ ডট বি। স্কেলার গুণগুলো আগে হয়ে যায়, ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে, ওই জন্য 3 আর 7 আগেই গুণ হয়ে যাচ্ছে। এটার সাথে এটা মানে কি প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 বি ডট এ, প্লাস মাইনাসে মাইনাস, 5 সাথে 35 বি ডট বি, ঠিক আছে। ব্যাস এবার হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 6 এ ডট এ মানে কি মড এ তার স্কোয়ার, প্লাস 21 এ ডট বি আর 10 বি ডট এ। বি ডট এ আর এ ডট বি হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই, সেই জন্য 21 এ ডট বি থেকে 10 এ ডট বি বিয়োগ করলে পাওয়া যায় 11 এ ডট বি। এটা মাইনাস কত হয়ে যাচ্ছে 35 মড বি তার স্কোয়ার, বি ডট বি মানে মড বি এর স্কোয়ার, সবগুলোর মান জানি, ঠিক আছে। তো সবগুলোর মান জানি, বসিয়ে দিই। 6 ইন্টু মড এ তার স্কোয়ার মানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, প্লাস 11 ইন্টু এ ডট বি মানে হচ্ছে 1, মাইনাস হচ্ছে 35 ইন্টু বি ডট মড বি এর স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার 1। তাহলে এটা কত হচ্ছে 4 6 24 যোগ হচ্ছে 11 সমান সমান হচ্ছে কত 35, মাইনাস হচ্ছে 35 ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 0, ঠিক আছে। ব্যাস এটার মান বের করতে দিয়েছিল 0। তারপর 2-এর অঙ্কটা কি বলেছে, বলে দিয়েছে যে মড অফ এ ভেক্টর সমান সমান হচ্ছে 2, মড অফ বি ভেক্টর সমান সমান হচ্ছে 3, আর এ ডট বি সমান সমান বলে দিয়েছে হচ্ছে 3। বলেছে এ ভেক্টরের ওপর, এ এর ওপর বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে এর অভিক্ষেপ, অভিক্ষেপ মানে কি স্কেলার উপাংশ, তাই না? তাহলে কি হবে এ ডট বি যেহেতু এ এর উপর, তাহলে তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে এ ডট বি মানে 3, মড অফ এ মানে হচ্ছে 2, তাহলে এটা হয়ে গেল 2 এর 3, ঠিক আছে। পাশে কি লিখব, একক অভিক্ষেপ মানে ছায়া, তো তার জন্য তার একটা দৈর্ঘ্য থাকবে, ওই জন্য একক লিখছি আমরা, 3 এর 2 একক। ব্যাস তারপরে বলেছে যে 2 নম্বর, আই ডট জে ভেক্টরের ওপর ল্যামডাই মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ 0। তাহলে প্রথমে আর ভেক্টরটাকে আমি এ ভেক্টর হিসাবে লিখছি আই প্লাস জে, ঠিক আছে, বি ভেক্টর হিসাবে পরেরটাকে লিখছি ল্যামডা আই মাইনাস জে, ঠিক আছে। তাহলে এখান থেকে বলেছে যে এই ভেক্টরের ওপর এই ভেক্টরের অভিক্ষেপ 0। তাহলে প্রশ্ন অনুসারে বলতে চাইছে যে এ ডট বি বাই মড অফ এ এর মান হচ্ছে 0। তাহলে পরের লাইনে কি হবে, বা এ ডট বি মানে কত হবে ল্যামডা মাইনাস হচ্ছে 1 বাই মড অফ এ মানে হচ্ছে √2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডার মান কত পাওয়া যাচ্ছে, ল্যামডার মান পাওয়া গেল হচ্ছে 1। তাহলে 2 এর 2 নম্বর হচ্ছে এর উত্তর 1, ঠিক আছে। ব্যাস এবার হচ্ছে আমরা করব 3 নম্বর,
বলেছিল মড অফ এ ইজ ইকুয়াল টু 4, মড অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3, ল্যামডা এর যে মানের জন্য এত এবং এত ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 3 নম্বর বলে দিয়েছে লম্ব হবে, তাহলে এ প্লাস ল্যামডা বি ডট, তাহলে কী হবে, এ মাইনাস ল্যামডা বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ ডট এ মানে কত হবে, মড এ তার স্কোয়ার মাইনাস ল্যামডা এ ডট বি প্লাস ল্যামডা বি ডট এ প্লাস মাইনাস মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি তার স্কোয়ার, বি ডট বি তো মড বি হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস বি ডট বি মড বি এর স্কোয়ার। এবার মাইনাস ল্যামডা এ ডট বি আর বি ডট এ দুটো যেহেতু একই, তাহলে এই দুটো কেটে যাবে, মান দুটো বসিয়ে দিই, মান কত, এর মান হচ্ছে 4, তার মানে এটা হয়ে গেলো 16, মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি এর মান হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেলো 9, ইজ ইকুয়াল টু কত 0। তাহলে পরের লাইনে বা 9 ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16, তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/9, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু কী জানতে হবে, প্লাস মাইনাস 4/3। ঠিক আছে, 3-এর অঙ্কটার উত্তর হচ্ছে প্লাস মাইনাস 4/3। তারপরে এবার আমরা করব হচ্ছে 4 নম্বর অঙ্কটা, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। ঠিক আছে, বলে দিয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টর তিনটা জিরো, যোগফল হচ্ছে 0 ভেক্টর। তার সাথে বলে দিয়েছে মড এ মড বি মড সি, এই তিনটের ভ্যালু। ঠিক আছে, তাহলে মড অফ এ সমান সমান বলেছে কত 3, মড অফ বি সমান সমান হচ্ছে 4, আর মড অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 5। আমাকে জানতে চেয়েছে এ ডট বি বি ডট সি আর সি ডট এ, এদের ভ্যালুটা জানতে চেয়েছে। আমি কি করছি, এর আমি দুই দিকে মড নিয়ে তার স্কোয়ার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 0 ভেক্টরের মড ভ্যালু কত হবে, দুই দিকে মড নিয়ে তার স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এই ভেক্টরটা ডট হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই দুটো ভেক্টরের মডের স্কোয়ার মানে কি, যদি কোথাও এ ডট এ থাকে তার মানে সেটা কি হয় মড এ তার স্কোয়ার, তাহলে মড অফ এটার স্কোয়ার কী হবে, এটা ডট এটা সমান সমান কী হবে, মড 0 স্কোয়ার হচ্ছে 0। তাহলে মড 0 স্কোয়ার কত হবে, 0 ভেক্টর ডট 0 ভেক্টর। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, যদি গুণ করি তাহলে এ ডট এ, তার মানে সেটা মড এ তার স্কোয়ার, তারপর কি হবে এ ডট বি প্লাস কত হবে এ ডট সি, প্লাস কত হবে বি ডট এ, প্লাস কত হবে বি ডট বি মানে মড বি তার স্কোয়ার, তাই না, তারপরে কি হবে বি ডট সি, প্লাস সি দিয়ে গুণ করলে সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি মানে মড সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.0। তাহলে এটার মান কত হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে
কত পেয়ে যাচ্ছে, মড এ তার স্কোয়ার মানে কত, তিনের স্কোয়ার 9, এ ডট বি আর বি ডট এ দুটো 2, এ ডট বি প্লাস এ ডট সি আর সি ডট এ দুটো, তার মানে একবারে এই যে বাইরে 2 কমন নিয়ে নিলাম, প্লাস হচ্ছে আবার বি ডট সি আর সি ডট বি এটাও দুটো, তাহলে বি ডট সি, যেহেতু এরা সবাই দুটো করে আছে তাহলে 2 কমন নিয়ে নিলাম, প্লাস মড বির স্কোয়ার কত হবে 16, প্লাস মড সি এর স্কোয়ার কত হবে 25, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, এ ডট বি প্লাস হচ্ছে বি ডট সি প্লাস হচ্ছে সি ডট এ ইজ ইকুয়াল টু কত হবে 9, 16 আর 25 যোগ করলে 50, সেই 50 ডান দিকে চলে গেল, বাই এই দুইটা নিচে চলে আসবে, তাহলে এটা সমান সমান কত পেয়ে গেলাম, -25। ঠিক আছে, ব্যাস। তারপরে হচ্ছে পাঁচের অঙ্কটা, পাঁচের অঙ্কটা কী আছে বলে দিয়েছে, যে এ বি সি তিনটা ভেক্টর, বলেছে যে আর ভেক্টর নির্ণয় করো যাতে হচ্ছে এ ডট আর ইজ ইকুয়াল টু 1 হয়, বি ডট আর ইজ ইকুয়াল টু 2 হয় আর সি ডট আর ইজ ইকুয়াল টু কত, 5 হয়। আমি আর ভেক্টর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ধরে নিলাম, ঠিক আছে, বলে দিয়েছে যে এ ডট আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এ ডট আর ইজ ইকুয়াল টু 1 হতে গেলে কত হবে, আই মাইনাস জে প্লাস 2 কে, এ ভেক্টর মানে হচ্ছে আই মাইনাস জে প্লাস 2 কে, তার মানে আই মাইনাস জে প্লাস 2 কে ডট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে পরের লাইনে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এটা একটা সমীকরণ। তারপরে কি করতে হবে, বি ডট আর মানে হচ্ছে বি ডট আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2, পরের লাইনে বি ডট আর মানে কত, আই প্লাস জে প্লাস কে, আই প্লাস জে প্লাস কে ডট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজ ইকুয়াল টু কত, 2। তাহলে পরের লাইনে এটা থেকে কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, 2, দাগ টেনে 2 নাম্বার। আর সি ডট আর বলে দিয়েছে কত, 5, তাহলে সি মানে কত, সি মানে বলে দিয়েছে 2 ওয়াই মাইনাস জে প্লাস কে ডট কত, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, ডাক্তারে কত নাম্বার, 3 নাম্বার। তাহলে এবার আমাকে 1, 2 আর 3 এই সমীকরণ তিনটা সমাধান করে এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। আমি প্রথমে কি করলাম, 1 আর 2 কে যোগ করে দিচ্ছি,
তাহলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই মাইন প্লাস হচ্ছে কত, টু জেড ইজ ইকুয়াল টু ওয়ান, আর তার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, টু। তাহলে এখানে যদি যোগ করি তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কত হচ্ছে টু এক্স প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু থ্রি, দেখতে না 4 নম্বর, ঠিক আছে। এবার আমি কি করছি, 2 আর 3কে যোগ করে দিচ্ছি, 2 আর 3, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু টু, টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, যোগ করলে এই দুটো কেটে গেল, 3x প্লাস 2z ইজ ইকুয়াল টু 7, দেখতে না 5 নম্বর। এবার আমরা এই 4 আর 5কে সমাধান করব। 4 আর 5কে সমাধান করতে গেলে কি করব, কাকে কাটতে চাইছি, যদি জেডকে কাটতে চাই তাহলে একে 2 দিয়ে গুণ করব আর একে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে এটা, এটা হয়ে যাবে 4x, এখানেই করে দিই আমরা, ঠিক আছে। কত হবে এটা, 4x প্লাস 6z ইজ ইকুয়াল টু কত, 6, একে 3 দিয়ে গুণ করলে কত হবে, 9x প্লাস 6z ইজ ইকুয়াল টু কত, 3 সাথে 21, বিয়োগ করতে গেলে কি হবে, যে এটা জেড কেটে গেল, তাহলে এটা কত হবে, মাইনাস 5x ইজ ইকুয়াল টু কত, -15, তাহলে অতএব এখান থেকে x এর মান কত পাওয়া গেল, 3। যদি x এর মান 3 হয় তাহলে এখান থেকে জেড এর মান কত হয়ে যাবে, অতএব 2z ইজ ইকুয়াল টু 7 মাইনাস 3, তার মানে কত, এটা 9, তাই না, 7 মাইনাস 9 ইজ ইকুয়াল টু কত, -2, তাহলে অতএব জেড এর মান কত, -1, তাহলে জেড এর মান -1, এক্স এর মান 3, তাহলে এই মান দুটো এবার আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, জেড এর মান হচ্ছে -1 আর এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস ওয়াই -1 ইজ ইকুয়াল টু কত, 2, তাহলে এখান থেকে ওয়াই এর মান কত হচ্ছে, 2 প্লাস 1, মানে 3 থেকে 3 বাদ, মানে এটা হয়ে গেল 0। তাহলে সি আর যে ভেক্টরটা ধরেছিলাম সে ভেক্টরটা তাহলে কত হয়ে যাচ্ছে, 3i প্লাস হচ্ছে y0 প্লাস হচ্ছে জেড হচ্ছে -1, তাহলে -k, ঠিক আছে, তাহলে 3i মাইনাস কে, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। ব্যাস, তারপরে এবার আমরা করবো হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী দিয়েছে, বলে দিয়েছে যে আলফা আর বিটা পরস্পর লম্ব, তার মানে আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা বলে দিয়েছে। দিয়ে প্রমাণ করতে হবে, 1 নম্বরের LHS2 কি, মড অফ আলফা প্লাস বিটা তার স্কোয়ার, তাহলে এটাকে কী লিখতে পারবো, আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা, ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে কত, আলফা ডট আলফা প্লাস হচ্ছে আলফা ডট বিটা প্লাস হচ্ছে বিটা ডট আলফা, হয়েছে, প্লাস হচ্ছে বিটা ডট বিটা, মানে তাহলে এখান থেকে এটা কত হয়ে যাচ্ছে, আলফা ডট আলফা মানে মড আলফা তার স্কোয়ার প্লাস 2 আলফা ডট বিটা, আর বিটা ডট আলফা তো একই ব্যাপার, তাহলে 2 আলফা ডট বিটা হয়ে গেল প্লাস হচ্ছে কি, মড বিটা তার স্কোয়ার, তাহলে আলফা ডট বিটা তো 0, যেহেতু আলফা আর বিটা পরস্পর লম্ব, এই যে, তার মানে এটা কত হয়ে যাবে, মড অফ আলফা স্কোয়ার প্লাস মড অফ বিটা স্কোয়ার, যেহেতু কি আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। কেন 0, কারণ আলফা আর বিটা পরস্পর লম্ব বলে দিয়েছে। এবার হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, 2 নম্বর, আলফা প্লাস বিটা এর স্কোয়ার সমান সমান, তাহলে এটাকে ক্যালকুলেশন করে নিই আগে, এটা মানে হবে কত, মড আলফা তার স্কোয়ার, 2 আলফা ডট বিটা প্লাস কত, মড বিটা তার স্কোয়ার, তাই না, এটা থেকে এটাই তো পাওয়া যাবে, এই যে, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, মড অফ আলফা তার স্কোয়ার প্লাস হচ্ছে কত, এটা 0 প্লাস হচ্ছে কত, মড বিটা তার স্কোয়ার, তাহলে পরের লাইনে এটাকে লিখতে পারবো, মড আলফা তার স্কোয়ার
প্লাস হচ্ছে মড বিটা তার স্কোয়ার। আবার পরের লাইনে লিখতে পারবো মড আলফা তার স্কোয়ার মাইনাস টু আলফা ডট বিটা, ঠিক আছে, প্লাস কি মড বিটা তার স্কোয়ার। কেন লিখতে পারছি? কারণ এর মান তো শূন্য, যেহেতু আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে এখানে আমি শূন্য বিয়োগ করতেই পারি, তাহলে এটা সমান সমান কী হচ্ছে, মড অফ আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলোতে সব কী হবে, ভেক্টর চিহ্ন হবে, সব ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। 7-এর 1 নম্বর, তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে মানে স্থানাঙ্ক দিয়েছে, সেই স্থানাঙ্ক থেকে আমরা অবস্থান ভেক্টরটা বের করতে পারবো। আর অবস্থান ভেক্টর বেরিয়ে গেলে আমাকে এপি, এবি লম্ব, বিসি দেখাতে হবে। তাহলে একবার এবি ভেক্টরটা বের করবো, একবার বিসি ভেক্টরটা বের করবো, দিয়ে দিয়ে ডট প্রোডাক্টটা শূন্য দেখাবো, ঠিক আছে। শূন্য দেখাবো মানে শূন্য করে পি এর মানটা বের করতে হবে। ব্যাস, তারপরে হচ্ছে সাতের 1 আর সাতের 2 হচ্ছে বাড়ির কাজ থাকলে আমি 8-এর অঙ্ক দুটো করবো। এবার 8-এর প্রমাণ করতে বলেছে যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর লম্ব, তার মানে কি, ওদের ডট প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করি, দেখি কী বেরোয়। তাহলে এ ডট ব্র্যাকেটের মধ্যে কী আছে, বি মাইনাস হচ্ছে এ ডট বি বাই হচ্ছে মড এ তার স্কোয়ার এ। এটা ডট এই পুরো ভেক্টরটার ভ্যালু যদি শূন্য বেড়ে যায়, তাহলে এটা আর এটা পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে এই গুণটা আমরা করে দিই, এ ডট বি মাইনাস, আচ্ছা এটার সাথে এটা যখন গুণ করব তখন কি হবে, ভালো করে যদি খেয়াল করে দেখি, আমরা যদি এ ডট হচ্ছে 5A এটা করি, তাহলে এটাকে পরের লাইনে কী লিখতে পারবো, 5 মানে 5A ডট এ, তাই না। এ ডট 5A মানে কি, 5A ডট এ। তাহলে এখানে এই যে সংখ্যাটা এ ডট বি বাই মড এ তার স্কোয়ার, এ ডট বি হচ্ছে একটা স্কেলার রাশি, বাই মড এ একটা স্কেলার রাশি, তাহলে এই পুরোটা হচ্ছে একটা স্কেলার সংখ্যা। তাহলে এই পুরোটাকে আমি এই 5-এর মতো একটা সংখ্যা হিসাবে দেখতে পারি। তাহলে এ ডট 5A, তার মানে কি, এটা সামনে নিয়ে নিই, বাই হচ্ছে মড এ, এটা স্কেলারের মতো সামনে চলে আসলো, ডট হয়ে যাবে এর সাথে এর, তাহলে এ ডট এ, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমি, এ ডট বি মাইনাস হচ্ছে এ ডট বি বাই হচ্ছে মড এ তার স্কোয়ার ইনটু মড এ তার স্কোয়ার। এ ডট এ তো মড এ স্কোয়ার, তাহলে এটার সাথে এটা কেটে গেল, পেয়ে গেলাম কত, এ ডট বি মাইনাস হচ্ছে এ ডট বি, তাহলে এর ভ্যালু কত হয়ে গেলো, এটাও স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি, তাহলে দুটো স্কেলার রাশির বিয়োগফল একটা স্কেলার রাশি হবে, সেই জন্য জিরোর মাথায় কিন্তু আর আমি মানে ভেক্টর চিহ্ন দিলাম না, ঠিক আছে। এটা একটা স্কেলার রাশি, এটাও একটা স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশির বিয়োগফল স্কেলার রাশি, সেই জন্য মাথায় জিরো ভেক্টর হলো না, শুধু ভেক্টর। তাছাড়াও আমরা ডট প্রোডাক্ট বের করছি, তাহলে এটা শুধু ভেক্টর রাশি হবে না, এটা স্কেলার রাশি হবে। তাহলে এই ডট এই পুরো ভেক্টরটা কী হয়ে গেলো, জিরো পেয়ে গেলাম ডট প্রোডাক্ট, তার মানে এই ভেক্টর দুটো পরস্পর কি লম্ব। অতএব এ এবং বি মাইনাস এ ডট বি বাই হচ্ছে মড এ তার স্কোয়ার, এটা পরস্পর লম্ব, পরস্পর লম্ব, ঠিক আছে। ব্যাস, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ ডট বি হচ্ছে মড অফ এ ডট বি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এটা। তাহলে 2 নম্বর অঙ্ক দেখি, এ ডট বি সমান সমান কি, মড এ মড বি কস থিটা, যেখানে থিটা হলো এ কমা বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এর মধ্যবর্তী কোণ। তাহলে পরের লাইনে কি করছি আমরা, পরের লাইনে বা উভয় পক্ষে মড নিয়ে নিলাম, তাহলে মড অফ এ ডট বি সমান সমান এই তিনটে রাশির গুণফলের উপর বন্ড নিচ্ছি,
তাহলে মডগুলো সেপারেট করে দিতে পারবো, তাহলে এটা হয়ে যাবে কি এরকম, ঠিক আছে। মড এ তার মড হতো, তাহলে এ এর উপর দুবার মড দেওয়ার দরকার নেই, একবারই মড। বি এর উপর দুবার মড হতো, একবারই দিলাম, কস থিটার উপরে মড, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, মড অফ এ ডট বি, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু মড অফ এ মড অফ বি। কেন? তার কারণ হচ্ছে মড অফ, যেহেতু মড অফ কস থিটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। কেন? এটা যদি দেখি, আমরা তো সবসময় জানি মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু কস থিটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। তাহলে যখন আমি কস থিটার মডিউলাস ভ্যালু নিব, তখন কি হবে, বাঁ দিকের যে নেগেটিভ, জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত যে নেগেটিভ সংখ্যাগুলো, সেগুলোও তো পজিটিভ হয়ে যাবে। তাহলে শুধু লেস দ্যান ইকুয়াল টু ওয়ান করলেই হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে যেহেতু মড অফ কস থিটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, তাহলে মড অফ কস থিটার জায়গাতে আমি যেহেতু ওয়ান বসিয়ে দিচ্ছি, সেই জন্য কত, ইকুয়াল টু সাইনটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে। ব্যাস, এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমাকে কারণটা এটা লিখতে হবে, বোঝা গেল? ব্যাস, তারপরে হচ্ছে কি, নয় নম্বর অঙ্কটা। নয় নম্বর অঙ্কতে কী দিয়েছে, বলেছে এবিসি তিনটি অসমতলিক ভেক্টর এবং হচ্ছে আর ডট এ, আর ডট বি আর আর ডট সি হচ্ছে ইকুয়াল টু জিরো। তাহলে প্রমাণ করতে হবে আর একটি শূন্য ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে এমনিতেই বলে দেওয়া যায়, তার কারণ হচ্ছে তিনটি এবিসি যদি তিনটে অসমতলিক ভেক্টর হয়, তাহলে এবিসি ভেক্টর তিনটে একই সমতলে নাই, তাহলে এমন কোনো একটা ভেক্টর যেটা তিনজনের সাথেই লম্ব, আর ডট এ ইকুয়াল টু শূন্য, আর ডট বি ইকুয়াল টু শূন্য, আর ডট সি ইকুয়াল টু শূন্য, তার মানে কি আর ভেক্টরটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনজনের সাথেই হচ্ছে লম্ব। তাহলে তিনটে অসমতলিক ভেক্টরের সাথে লম্ব হতে পারে এমন ভেক্টর সবসময় জিরো ভেক্টরই হয়, সেই জন্য আর হলো একটা শূন্য ভেক্টর, ঠিক আছে। ব্যাস, এবার হচ্ছে আমরা কি করব, বলেছে যে যদি মড অফ এ ডট এ প্লাস বি, 10-এর 1 নম্বর, মড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, এটা যদি হয়, তাহলে দেখাতে বলেছে এ আর বি পরস্পর লম্ব। তাহলে দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, মড অফ এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি এটার স্কোয়ার, ঠিক আছে। এটার যদি স্কোয়ার ভাঙি, তাহলে আমরা কী পাওয়া যাবে, মড এ তার স্কোয়ার প্লাস হচ্ছে টু এ ডট বি, ঠিক আছে, প্লাস হচ্ছে কি মড বি তার স্কোয়ার, হয়েছে। তারপরে এটা কী হবে, এটা হবে হচ্ছে মড এ তার স্কোয়ার মাইনাস টু এ ডট বি প্লাস কত, মড বি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দুদিক থেকে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে পরের লাইনে কত হবে, টু এ ডট বি আর টু এ ডট বি, মানে ফোর এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু স্কেলার রাশি তাহলে শুধু জিরো হবে। তাহলে অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে এ এবং বি পরস্পর লম্ব, পরস্পর লম্ব, ব্যাস। তারপরে আবার দিয়ে দিয়েছে একটা রাশি, দিয়ে বলেছে এরা পরস্পর লম্ব, ঠিক আছে। বলে দিয়েছে যে এ প্লাস হচ্ছে বি ডট এ প্লাস বি যদি কার সাথে সমান হয়, মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার এর সাথে যদি সমান হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে এ আর বি পরস্পর লম্ব। তাহলে এটা থেকে এ ডট এ মানে মড এ তার স্কোয়ার, এই যে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস হচ্ছে বি ডট এ প্লাস হচ্ছে বি ডট বি মানে মড বি তার স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু মড এ তার স্কোয়ার প্লাস হচ্ছে মড বি তার স্কোয়ার, তাই না, যে মড এ তার স্কোয়ার মড বি তার স্কোয়ার। তাহলে মড বি তার স্কোয়ারের সাথে মড বি তার স্কোয়ার কেটে গেল, মড এ স্কোয়ার সাথে মড এ স্কোয়ার কেটে গেল, তাহলে এ ডট বি আর বি ডট এ তো একই ব্যাপার। তাহলে এটা হয়ে গেল কি, টু এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে এ ডট বি ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, জিরো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর হলো পরস্পর লম্ব, ঠিক আছে, ব্যাস প্রমাণিত। তাহলে আমাদের এখান থেকে কী হয়ে গেলো, 10-এর 1-2 হয়ে গেল। হুম,
এবার হচ্ছে আমাকে 11-র অঙ্কগুলো করতে হবে। 11-র অঙ্কটা বাড়ির কাজ থাকলো, শুধু ক্রস প্রোডাক্ট বের করতে হবে, ঠিক আছে? তাহলে 11-টা হচ্ছে বাড়ির কাজ থাকলো, 12-র অঙ্কটা থেকে আমি করছি। 12-র অঙ্কটাতে কি বলে দিয়েছে, 12-র অঙ্কটাতে এ সমান সমান কত, 2y মাইনাস 2j প্লাস কে, ঠিক আছে? বি সমান সমান বলে দিয়েছে কি, জে মাইনাস কে, ঠিক আছে? আর সি সমান সমান বলে দিয়েছে কি, মাইনাস আই প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 2k, ঠিক আছে? ব্যাস তিনটে ভেক্টর দিয়েছে। এবার আমাদেরকে যা যা বের করতে দিয়েছে সেটা সেটা টুকে নিই। 1 নম্বর অঙ্ক বের করতে দিয়েছে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর মানে কি, আই জে কে এই তিনটা থাকবে, এর সাথে কত, 2 - 2 = 1, তাহলে 2 - 2 = 1, বি এর সাথে কত আছে, 0 - 1 - 1, ব্যাস এটা তাহলে ভেঙে দিই, কত হচ্ছে আই এর সাপেক্ষে ভাঙলে +2 - 1, মাইনাস জে এর সাপেক্ষে ভাঙলে কত হচ্ছে এটা এটা বাদ, তাহলে -2 - 0, প্লাস কে এর সাপেক্ষে ভাঙতে গেলে 2 - 0, তাহলে কী পাওয়া গেল আলটিমেটলি, আলটিমেটলি হয়ে গেল 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে শুধু আই, এটা মাইনাস মাইনাসে +2j প্লাস হয়ে গেল 2k, তাহলে আমি এ ক্রস বি পেয়ে গেলাম। এবার জানতে চাইছি সি ক্রস এ মাইনাস বি, ঠিক আছে? 2 নম্বর সি ক্রস মাইনাস এ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাবো, আই জে কে, সি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো কত, -1, তাই না? সি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো কত কত আছে, -1, 3, 2, তাহলে বসাই -1, 3, 2, আর মাইনাস এ, এ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে মাইনাস এ কত হবে, -2 + 2 - 1, তাহলে কত হবে, -2 + 2 - 1, তাই না? ব্যাপারটা দেখি একবার, এটা ছিল 2 - 2 + 1, তাহলে মাইনাস এ কত হবে, -2 + 2 - 1 হবে, সেই জন্য -2 + 2 - 1 করে দিলাম। তাহলে এবার এখান থেকে আমরা কী করবো, আই জে কে এর সাপেক্ষে ভাঙিয়ে দিই, তাহলে আই এর সাপেক্ষে ভাঙালে -3 - 4, মাইনাস জে এর সাপেক্ষে ভাঙালে কত হচ্ছে এটা আর এটা বাদ, তাহলে +1 হবে, মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে, প্লাস কে এর সাপেক্ষে ভাঙাতে গেলে কত হচ্ছে -2 + 6, -2 + 6, তাহলে এটা কত হচ্ছে -7i - 5j +4k, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেল। একই রকমভাবে আমাকে এ -2b ক্রস সি বের করতে হবে, তাহলে আগে এ -2bটা বের করে নিব, তারপর ক্রস সি নিব, একই ব্যাপার। 4 নম্বরে কি, a+b বের করবো, b - c বের করবো, তারপর তাদের ক্রস প্রোডাক্ট নিব, ঠিক আছে? তাহলে 3, 4 বাড়ির কাজ থাকলো। এবার 5 নম্বরে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এ ক্রস বি এর সাহায্য নিব, ঠিক আছে? তাহলে এ ক্রস বি সমান সমান কী পাওয়া যাচ্ছে দেখি, আমরা জানি ডট প্রোডাক্টের সাহায্যে মধ্যবর্তী কোণ বের করা যায়, এখানে ক্রস প্রোডাক্টের সাহায্য করব। তাহলে এ ক্রস বি সমান সমান মড এ মড বি সাইন থিটা, যেখানে থিটা হলো এ কমা বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে এ ক্রস বি সমান সমান মড এ মড বি সাইন থিটা, তাহলে একটা একক ভেক্টর দরকার ছিল, সেই জন্য সেই একক ভেক্টরটা লিখবো না বলে আমি বাঁ দিকে মড দিয়ে দিলাম। তাহলে পরের লাইনে বা এ ক্রস বি এর মডিউলাস মানে কি হবে, √1 + 4 + 4, তাহলে এটা কত হবে, √a x b মানে 1 + 4 + 4, মড এ মানে কত হবে, মড এ মানে হবে
দুইয়ের স্কোয়ার 4 মাইনাস দুইয়ের স্কোয়ার 4 প্লাস 1 এর স্কোয়ার 1, তাহলে 4 প্লাস 4 প্লাস 1 ইনটু মড বি কত হবে? মড বি হচ্ছে 1 এর স্কোয়ার 1 মাইনাস 1 এর স্কোয়ার 1, তার মানে 1 প্লাস 1 ইনটু সাইন থিটা। তাহলে পরের লাইনে কত হয়ে যাচ্ছে? রুট নয়, রুট নয় উঠে যাবে, তাহলে 1/√2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু π/4, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম। এ সি এর মধ্যবর্তী কোণে সাইন বের করতে বলেছে, মানে সাইন থিটার মানটাই বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে করতে হবে, কোণ না থিটার মান না, এটাতে বলেছে কোণের সাইন, মানে সাইন থিটা, সাইন থিটা যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 13 নম্বর, এ ও বি এর উভয় ভেক্টরের ওপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। 13 নম্বর অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বলেছে যে এ এবং বি উভয় ভেক্টরের ওপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে নিয়ম হচ্ছে কীরকম 13 নম্বর অঙ্কে? এরকম যে এ এবং বি উভয় এর উপর লম্ব একটি একক ভেক্টর হলো, একক ভেক্টর হলো কি হবে? এ ক্রস বি বাই মডিউলাস এ ক্রস বি, ঠিক আছে? আচ্ছা, যদি এ ও বি উভয়ের সঙ্গে লম্ব ভেক্টর বলতো, একক ভেক্টর না বলে, তাহলে শুধু এ ক্রস বি হতো, কারণ এ ক্রস বি এ ভেক্টর বি ভেক্টর দুজনের সাথেই লম্ব হয়। কিন্তু আমাকে বলেছে এ এবং বি উভয়ের উপর লম্ব কিন্তু আবার একক ভেক্টর, তাহলে সেই ভেক্টরের দিক বরাবর একটা একক ভেক্টর নিয়ে নিলাম, তাহলে সেই ভেক্টরকে তার মডিউলাস ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই হয়ে গেল। তাহলে এখান থেকে আগে আমাকে কি করতে হবে? এ ক্রস বি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত নম্বর অঙ্কটা করব? 2 নম্বর অঙ্কটাই করি। 2 নম্বর অঙ্কটাতে এ ক্রস বি কত হবে? এ ক্রস বি, ঠিক আছে, কত হচ্ছে? আই জে কে, এ কত আছে? 2 - 2 = 1, 2 - 2 = 1, বি ভেক্টর কত হচ্ছে? 1 - 2 - 1, 1 - 2 - 1, 1 - 2 - 2, ঠিক আছে? ব্যাস, এটা তাহলে এখান থেকে আই এর সাপেক্ষে কত হবে? 4 - 2 মাইনাস জে এর সাপেক্ষে কত হবে? এটা এটা বাদ, -4 - 1, -4 - 1, প্লাস কে এর সাপেক্ষে কত হবে? 4 + 2, 4 + 2, তাহলে এটা কত হচ্ছে? 2i মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেলো 5j, প্লাস হচ্ছে কত? 6k। তাহলে নির্ণেয় একক ভেক্টরটি হলো, নির্ণেয় একক ভেক্টর টি হলো কি হবে? এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, ঠিক আছে? তাহলে উপরে হয়ে গেল কত? 2i + 5j + 6k, বাই নিচে কত হবে? √ 4 + 25 + 36, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার 13 নম্বরের, ঠিক আছে? ব্যাস, একই রকমভাবে এগুলো করতে হবে তারপরে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 14 নম্বরে, 14 নম্বরে যেগুলো অঙ্ক আছে সেগুলো অঙ্ক অনেকটাই হচ্ছে পারা যাবে, ঠিক আছে? এ বি সি দিয়ে দিয়েছে, আগে বি প্লাস সি বের করবো, তারপর এ এর সাথে ডট প্রোডাক্ট যাচাই করতে হবে, বাম পক্ষ আর ডান পক্ষ, ঠিক আছে? তাহলে এটা করতে হবে 15 নম্বর যে অঙ্কটা, সেই 15 নম্বর অঙ্কটা স্টার মেরে দিলাম। ভেক্টর পদ্ধতির প্রয়োগে দেখাতে হবে এই বিন্দু তিনটা হচ্ছে সমরেখ। তাহলে আমি এ বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখে নিই, ঠিক আছে? 15 নম্বর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? 2i - j 3j + 4k, 2i
মাইনাস 3j প্লাস 4k, ঠিক আছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম কত, মাইনাস 2y প্লাস জে প্লাস 0, মানে কে লেখার দরকার নাই। সি বিন্দুর অবস্থান ভেক্টর আই মাইনাস 2j প্লাস 3k, ঠিক আছে। দেখাতে হবে এই বিন্দু তিনটা হচ্ছে সমরেখ। তার আগে আমি কি করছি, এবি ভেক্টরটা বের করব। এবি ভেক্টর মানে কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এটা থেকে এটা বাদ, তাহলে 2y মাইনাস 2y মানে মাইনাস 4i, প্লাস জে প্লাস 3j তার মানে প্লাস 4j প্লাস হচ্ছে 4k, থাকলো এটা এবি। আর বিসি ভেক্টরটা বের করে নিই, বিসি ভেক্টরটা কত হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে আই প্লাস 2i, তার মানে এটা কত হয়ে যাচ্ছে আই প্লাস 2i মানে 3i, মাইনাস 2j মাইনাস জে মানে মাইনাস 3j, তারপরে কত 3k, তাহলে প্লাস কত 3k, ঠিক আছে। এখানে হচ্ছে কি হবে যে এখানে মাইনাস 4k হতো এটা। এবার হচ্ছে কি, আমি এ বি ক্রস হচ্ছে বিসি এর ভ্যালুটা বের করব। দেখি এ বি ক্রস বিসি কত হচ্ছে, তাহলে এটা আই জে কে লিখে নিলাম, ঠিক আছে। কত হবে, মাইনাস 4 4 মাইনাস 4 3 মাইনাস 3 3, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় রো থেকে মাইনাস 4 কমন যাবে, আর তৃতীয় রো থেকে 3 কমন যাবে, তাহলে আই জে কে, মাইনাস 4 কমন গেলে 1 মাইনাস 1 1, এখান থেকে 3 কমন নিলে 1 মাইনাস 1 1, তার মানে কি হয়ে গেল এটা 0, তার মানে 0-র সাথে মাইনাস 12 গুণ করলে 0, কিন্তু এই পুরোটা কি একটা ভেক্টর রাশি হওয়ার কারণে 0 ভেক্টর। তাহলে আমি কি পেলাম, এবি আর বিসি একটা 0 ভেক্টর, এদের ক্রস প্রোডাক্ট যেহেতু 0 ভেক্টর, তার মানে আমি বলতে পারছি যে এবি কমা বিসি এই ভেক্টর দুটো সমরেখ বা সমান্তরাল। যেহেতু এবি আর বিসি সমরেখ, তাহলে এ বিসি বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। আগের চ্যাপ্টারের প্রসেসেও আমরা এখানে এবি ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু বিসি বের করা যাচ্ছে কিনা সেটা দিয়েও সমরেখ প্রমাণ করতে পারতাম, এখানে আমরা সমরেখ প্রমাণ করলাম ক্রস প্রোডাক্টের সাহায্যে, ঠিক আছে। ব্যাস, তারপরে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলে দিয়েছে যে আলফা আর বিটা দুজনের সাথেই লম্ব একটা ভেক্টর যার মান হচ্ছে 5। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন কি করব, আলফা এবং বিটা উভয়ের সাথে লম্ব একটি ভেক্টর যার মান, ঠিক আছে, যার মান 5 সেটি হলো। আচ্ছা, এ আর আলফা আর বিটা দুজনের সাথেই লম্ব ভেক্টরটা কি আলফা ক্রস বিটা, এবার এর মান 5 হতে হবে, তাহলে একটা একক ভেক্টর বানিয়ে দিলাম এটাকে, তাহলে এই পুরো ভেক্টরটার মান কত হয়ে গেল 1, তাহলে একে যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে গেলো সেই নির্ণয় ভেক্টরটা। তাহলে আলফা এবং বিটা উভয়ের সাথে লম্ব একটা ভেক্টর যার মান 5 সেটি হবে কি, 5 × α × β / |α, তাহলে আগে করতে হবে আলফা ক্রস বিটাটা বের করতে হবে। তাহলে আলফা ক্রস বিটা বের করার জন্য দেওয়া আছে আই জে কে, ঠিক আছে। আলফা ভেক্টরটা 2y প্লাস জে মাইনাস 3k মানে 2 1 - 3, 2 1 - 3, বিটা হবে 1 - 2 1 1 - 2 1, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এখান থেকে আই এর সাপেক্ষে যদি ভাঙাই তাহলে 1 + 6 1 + 6, মাইনাস জে এর সাপেক্ষে যদি ভাঙাই তাহলে 2
প্লাস তিন, দুই প্লাস তিন, প্লাস যদি কে এর সাপেক্ষে ভাঙায় তাহলে কত হতো? মাইনাস চার, মাইনাস আট, মাইনাস চার, তাহলে এটা কত হয়ে গেছে? সেভেন আই মাইনাস ফাইভ জে মাইনাস ফাইভ কে, ঠিক আছে? কত হচ্ছে? এক, এটা মাইনাস হবে, হ্যাঁ, তাহলে এটা কত হবে? মাইনাস ফাইভ আই, তার মানে মাইনাস পাঁচ যদি কমন নিয়ে নিই তাহলে আই প্লাস জে প্লাস কে, তাহলে এখান থেকে আলফা ক্রস বিটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে কী করতে হবে? এর মডিউলাস ভ্যালু নিতে হবে, অতএব মড অফ আলফা ক্রস বিটা সমান সমান কত হচ্ছে তাহলে? রুটের মধ্যে, আচ্ছা ওটাই ওটাই থাক, রুটের মধ্যে তাহলে মাইনাস পাঁচের স্কোয়ার মানে পঁচিশ, প্লাস মাইনাস পাঁচের স্কোয়ার মানে আবার পঁচিশ, আবার মাইনাস পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, তাহলে রুটের মধ্যে পঁচাত্তর, রুটের মধ্যে পঁচাত্তর মানে কত? ফাইভ রুট, হ্যাঁ ফাইভ রুট থ্রি। এবার আমি কী করবো? অতএব নির্ণয় তাহলে ভেক্টরটা কত হচ্ছে? নির্ণয় ভেক্টরটি হলো কত হচ্ছে? পাঁচ ইন্টু মাইনাস ফাইভ আই মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ কে বাই, তার মডিউলাস ভ্যালু কত? ফাইভ রুট থ্রি। তাহলে এখান থেকে কত হয়ে গেছে? পাঁচ পাঁচ যদি একটা কেটে যায় তাহলে মাইনাস ফাইভ আই মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ কে বাই হচ্ছে রুট থ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ষোলো নম্বর অঙ্ক। এখানে উত্তরে যদি দেখি, উত্তরে কিন্তু মানে প্লাস দিয়ে আছে, সব ফাইভ আই প্লাস ফাইভ জে প্লাস ফাইভ কে। আচ্ছা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আলফা ক্রস বিটা নিয়ে করেছি, তাহলে আলফা ক্রস বিটা ভেক্টরের দিকটা যদি উপরের দিকে হয় তাহলে কেউ যদি বিটা ক্রস আলফা করে তার দিকটা কী হবে? নিচের দিকে হবে, তাহলে সেই ভেক্টরের মান হয়তো পাঁচ হবে, সেহেতু এইখানে উত্তরটা প্লাস দিয়েও বেরোতে পারে মাইনাস দিয়েও বেরোতে পারে। কারণ হচ্ছে আমি আলফা ক্রস বিটা যদি উপরের দিক বরাবর ভেক্টরটা বের করে থাকি তাহলে বিটা ক্রস আলফা যে বের করবে তার ভেক্টরটা নিচের দিক বরাবর বেরোবে, সেটাও হবে অ্যান্সার, ঠিক আছে? সেই জন্য এখানে দুই রকম উত্তরই সম্ভব। তারপরে হচ্ছে সতেরো নম্বর অঙ্ক, তো সতেরো নম্বর অঙ্কতে কী দিয়েছে? এ প্লাস বি প্লাস সি দিয়ে দিয়েছে, ঠিক আছে? বি আর সি এর মধ্যবর্তী প্রশ্নের মানটা বের করতে দিয়েছে। তাহলে শুরু করছি আমরা সতেরো নম্বর অঙ্ক, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? জিরো ভেক্টর। আমি বি প্লাস সি কে বাঁ দিকে রাখছি, বি প্লাস সি কে ইজ ইকুয়াল টু কত? মাইনাস এ। তাহলে এখান থেকে কী করছি আমি? বি প্লাস সি, ঠিক আছে, এর মডিউলাস নিয়ে তার স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কী হবে? মাইনাস এ তার মডিউলাস নিয়ে স্কোয়ার, তাহলে এখান থেকে কী হবে? এটা মড বি তার স্কোয়ার প্লাস টু বি ডট সি প্লাস হচ্ছে মড সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ ডট মাইনাস এ, তার মানে প্লাস মড এ তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে মড বি মড সি আর মড এ তিনটের মান দেওয়া আছে ছয় চার আর তিন, তাহলে মড বি এর মান দেওয়া আছে চার, তাহলে চারের স্কোয়ার ষোলো প্লাস টু বি ডট সি, মড সি এর মান দেওয়া আছে তো তিন, তাহলে এটা হয়ে গেল নয়, মড এ এর মান দেওয়া আছে ছয়, তার মানে এটা হয়ে গেল ছত্রিশ। তাহলে পরের লাইনে কত হবে? টু বি ডট সি সমান সমান ষোলো আর নয় কত? পঁচিশ, পঁচিশ যদি ছত্রিশ এদিকে চলে যায় তাহলে ছত্রিশ মাইনাস পঁচিশ মানে সেটা এগারো, তাহলে এখান থেকে কত হয়ে গেছে? বি ডট সি সমান সমান হচ্ছে এগারো বাই দুই। পরের লাইনে এটা মানে কত? মড বি মড সি কস থিটা, তার মানে যেখানে থিটা হচ্ছে কি বি আর সি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, যেখানে থিটা হলো কি বি কমা সি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, ঠিক আছে, থিটা হলো বি আর সি এর মধ্যবর্তী কোণ। তাহলে মড বি মড সি এর মান তো আবার দেওয়া আছে চার আর তিন, তাহলে চার ইন্টু তিন
কস থিটা সমান সমান 11/2, তাহলে এখান থেকে কস থিটা সমান সমান কত পেয়ে যাচ্ছি, 11/12 × 24, তাহলে এখানে কোসাইনের মানটাই বের করতে বলেছিল, তাহলে অর্থাৎ কস থিটার মানটা 11/24, ঠিক আছে। এবার আমাকে 18 নম্বর অঙ্ক দিয়েছে, এ মাইনাস বি এল এইচ এস ক্রস হচ্ছে এফ এ প্লাস বি, এটা ইজ ইকুয়াল টু 2 A×B, তাহলে গুণ করে দিই এ ক্রস এ, তারপরে কী হবে প্লাস এ ক্রস বি, তারপরে কী হবে প্লাস মানে মাইনাস বি ক্রস এ, প্লাস মাইনাস এ মাইনাস বি ক্রস বি, একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয় জিরো ভেক্টর, প্লাস হচ্ছে এ ক্রস বি। আচ্ছা ডটের ক্ষেত্রে এ ডট বি আর বি ডট এ একই জিনিস, কিন্তু ক্রসের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই জিনিস না, কারণ তাদের দিকটা আলাদা। তাহলে এ ক্রস বি থেকে আমি যদি এটা বি ক্রস এ আছে এটাকে যদি এ ক্রস বি লিখতে চাই, তাহলে দিকটা বদলে গেল, সেই জন্য মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস বি ক্রস বি আবার জিরো ভেক্টর, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে এ ক্রস বি কটা, দুটো, তাহলে 2 A×B, আর জিরো ভেক্টর জিরো ভেক্টর এটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হলো 2 A×B, অর্থাৎ আর এইচ এর সাথে মিলে গেল, আর এইচ এস এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। তারপরে এবার আমরা করবো 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কতে যেটা দেওয়া আছে সেটা দেখছি কী দেওয়া আছে, এল এইচ এস আছে মড অফ A×B তার স্কোয়ার প্লাস A×B তার স্কোয়ার, এটা এল এইচ এস, তাহলে এটা মানে আমি কি লিখতে পারবো মড এ মড বি সাইন থিটা, তার পুরোটার কি স্কোয়ার, ঠিক আছে। যেহেতু মড দেওয়া আছে সেহেতু একক ভেক্টরটার কোনো দরকার নেই, প্লাস এটা মানে কি মড এ মড বি কস থিটা তার পুরোটার স্কোয়ার, যেখানে থিটা কি এ কমা বি এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, তাহলে এখান থেকে উঠিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যায় মড এ তার স্কোয়ার, এগুলো সব বিচ্ছিন্ন হবে, এটা কি হয়ে যাবে মড বি তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, প্লাস এটা কি হবে মড এ তার স্কোয়ার মড বি তার স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমি মড এ তার স্কোয়ার আর মড বি তার স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে গেলো 1, তাহলে মড এ তার স্কোয়ার মড বি তার স্কোয়ার, এটাই আছে আর এই হয়ে গেলো, ঠিক আছে। তারপরে করবো আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কটা, তাহলে 3 নম্বর অঙ্কতে কী আছে এ ক্রস বি প্লাস সি, তারপরে কী আছে প্লাস বি ক্রস সি প্লাস এ, তারপরে কী আছে প্লাস সি ক্রস এ প্লাস বি, এটা এল এইচ এস টুকে নিলাম, তাহলে এটা সমান সমান কী হচ্ছে গুণগুলো করে দিলে এ ক্রস বি প্লাস হচ্ছে এ ক্রস সি, প্লাস হবে এখানে কি বি ক্রস সি, প্লাস কী হবে বি ক্রস এ, প্লাস কী হবে সি ক্রস এ, প্লাস কী হবে সি ক্রস বি, তাহলে এখান থেকে এবার আমরা কী করব এ ক্রস বি যা ছিল তাই থাকলো, প্লাস এ ক্রস সি যা ছিল তাই থাকলো, প্লাস বি ক্রস সি যা ছিল তাই থাকলো, বি ক্রস এ কে আমি এ ক্রস বি লিখতে চাইবো, তাহলে দিক পাল্টে গেলে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস অফ এ ক্রস বি, সি ক্রস এ কে এ ক্রস সি লিখবো তাহলে এটা মাইনাস হয়ে যাবে এ ক্রস সি, তারপরে কি সি ক্রস বিটাকে বি ক্রস সি লিখবো তাহলে এই চিহ্নটাও কী হয়ে যাবে মাইনাস, তাহলে দেখতে পাচ্ছি এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এর উত্তর কী হবে জিরো ভেক্টর, কেন কারণ এ ক্রস বিগুলো সবই কি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যোগ বিয়োগ করে যেটা জিরো ভেক্টর জিরো পাওয়া যায় সেটা একটা ভেক্টর রাশি হবে, সেই জন্য এখানে জিরো ভেক্টর, ঠিক আছে।
এবার হচ্ছে আমরা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, a ডট b = 0 আর দিয়েছে a ক্রস b = 0। তাহলে দেখি কি হয়, a ডট b = 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, যে মড এ মড বি cos থিটা = 0, তাই না, যেখানে থিটা হলো কি এ ও বি এর মধ্যবর্তী কোণ, সেখানে তো হবে থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ। আচ্ছা এখানে তিনটে রাশির গুণফল শূন্য, তার মানে কি হয় মড এ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এই দুটোকে একটা রাশি হিসাবে দেখি, তাহলে হয় কি লিখবো, মড এ মড বি ইজ ইকুয়াল টু 0, মড এ মড বি ইজ ইকুয়াল টু 0, অথবা cos থিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে সেটা পেলাম। আর আরেকটা কি দিয়েছে, এ ক্রস বি এর মডিউলাস, এ ক্রস বি দিয়েছে দেখি, দিয়েছে হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, আবার ঠিক আছে, তাহলে দুই দিকে যদি মড নিয়ে নিই, তাহলে মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, আর ভেক্টর দেওয়ার দরকার না, কারণ মড অফ 0 ভেক্টর সমান 0 হয়ে যায়। পরের লাইনে এটা কি হয়েছে, মড এ মড বি সাইন থিটা, যেখানে থিটা তো এ আর বি এর মধ্যবর্তী কোণ আগে থেকেই ধরা আছে ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পাবো, হয় মড এ মড বি ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার দিকে যদি তাকাই, তাহলে মড এ মড বি ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়াল টু 0, এটার দিকে যদি তাকাই মড এ মড বি ইজ ইকুয়াল টু 0 অথবা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে থিটা এর একটা মানের জন্য কখনোই কস থিটা সাইন থিটা একই সাথে 0 হতে পারে না, কি লিখবো, যেহেতু থিটা এর একটি মানে মানে কস থিটা এবং সাইন থিটা একই সাথে কখনোই শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না, তাহলে এটাও এটা সম্ভব না, এটাও সম্ভব না, তাহলে কোনটা সম্ভব, এটা এটা সম্ভব মানে এটা সম্ভব, তাহলে অতএব অতএব মড অফ এ মড অফ বি ঠিক আছে ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, অতএব হয় মড এ ইজ ইকুয়াল টু 0 অথবা মড বি প্রমাণিত, ঠিক আছে। তারপরে হচ্ছে 19 নম্বর অঙ্কটা করব, তো 19 নম্বর অঙ্কতে কি দিয়েছে, বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ভেক্টর, তাহলে দেখি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে একে এ ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, এর সাথে এ প্লাস বি প্লাস সি নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু এ ক্রস 0 ভেক্টর, ঠিক আছে, বাঁ দিকে এ এর সাথে এই পুরোটার ক্রস প্রোডাক্ট নিলাম, ডান দিকে এ এর সাথে 0 ক্রস প্রোডাক্ট নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এ ক্রস এ প্লাস হচ্ছে কি এ ক্রস বি প্লাস হচ্ছে কি এ ক্রস সি, এ সাথে 0 ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর পাওয়া যাবে, এ ক্রস এ তো 0 ভেক্টর প্লাস হচ্ছে এ ক্রস বি থাকলে এ ক্রস সি থাকে, আমি সি ক্রস এ লিখে নিলাম ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, সি ক্রস এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে আমি কি পাচ্ছি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি ক্রস এ, চারটে একটা নাম্বার দিয়ে দিলাম,
আবার আবার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি জিরো ভেক্টর, তাহলে এখান থেকে আমি এবার বি এর সাথে ক্রস করে রাখি, তাহলে বি ক্রস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি ক্রস জিরো ভেক্টর, তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে বি ক্রস এ প্লাস হচ্ছে বি ক্রস বি প্লাস হচ্ছে বি ক্রস সি ইজ ইকুয়াল টু ডান দিকে বি সাথে জিরো ভেক্টর এর ক্রস করলে জিরো ভেক্টর হবে, বি ক্রস এ তাকে মাইনাস অফ এ ক্রস বি লিখে নিলাম, প্লাস বি ক্রস বি মানে জিরো ভেক্টর প্লাস হচ্ছে বি ক্রস সি এটা থাকলো ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর মাইনাস এ ক্রস বিটাকে ডান দিকে নিয়ে চলে গেছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে এটা হবে হচ্ছে দেখুন বি ক্রস সি এটা থাকলো এটা ডান দিকে গেলে ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এটাকে ডাকতে হবে 2 নম্বর। এক আর দুইকে যদি কম্বাইন করি তাহলে এক ও দুই থেকে পাই কি পাওয়া যাচ্ছে এ ক্রস বি এর সাথে সি ক্রস এ সমান, তাই না, আবার এ ক্রস বি এর সাথে বি ক্রস সি সমান, তাহলে এই তিনজন কি হয়ে গেল পরস্পরের সাথে ইকুয়াল হয়ে গেল, ব্যাস প্রমাণিত, ঠিক আছে, এক ও দুই থেকে পাই প্রমাণিত। এটা 20 নম্বর যে অঙ্কটা আছে এবার সেটা করে, 20 নম্বর অঙ্কতে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, কে ক্রস জে ঠিক আছে ডট আই প্লাস জে ক্রস জে ডট কে, আচ্ছা কে ক্রস জে কত হবে, কে আই জে কে এইভাবে হয় তাই না, কে ক্রস জে মানে কে ক্রস জে কী হবে মাইনাস আই, তাহলে এটা কত হবে মাইনাস আই ডট কত মাইনাস আই ডট হচ্ছে আই, আর জে ডট কে কত হবে সবসময় এক হবে তাই না, জে ডট কে মাইনাস আই ডট আই কত হবে মাইনাস এক প্লাস এক, এর মানটা কত পাওয়া গেল 0, এগুলো সব কী হবে মাথায় ক্যাপ হবে, এগুলো সব একক ভেক্টর ঠিক আছে। তারপরে সি 21 নম্বর, তিনটা শীর্ষবিন্দু দিয়েছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে, এ দেওয়া বি দেওয়া সি দেওয়া, অবস্থান ভেক্টরগুলোর সাহায্যে এ বি ভেক্টর বের করব বি সি ভেক্টর বের করব, তাহলে হাফ অফ এ বি ক্রস বি সি এ ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডিউলার ভ্যালু যদি নেওয়া হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে ঠিক আছে। 21-এর 2 21-এর 1 নম্বর এই ভেক্টর দুটি প্রত্যেকটি ওপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো, তাহলে এ দেওয়া আছে বি দেওয়া আছে দুজনের সাথেই লম্ব একটি একক ভেক্টর কি হবে এ ক্রস বি বাই মড এ ক্রস বি, একক ভেক্টর বের করতে বলেছে ঠিক আছে। তারপর এ আর বি দেওয়া আছে একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ প্লাস বি এ মাইনাস বি উভয়ের ওপর লম্ব, তাহলে আগে এ প্লাস বি বের করব তারপর এ মাইনাস বি বের করব, তাহলে এ প্লাস বিটাকে যদি আমি সি আর এ মাইনাস বিটাকে যদি ডি ধরে নিই তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে নির্ণয় ভেক্টরটা কি হবে সি ক্রস ডি বাই মড অফ সি ক্রস ডি, মানে একক ভেক্টর যা সি আর ডি দুজনের সাথেই লম্ব ঠিক আছে। তো 22 নম্বর অঙ্কটা বাড়িতে করে নিতে হবে, ব্যাস তাহলে এখানে সংক্ষিপ্ত অঙ্কগুলো শেষ হলো।